নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, রাখি পূর্ণিমার দিন থেকে এই সাত রাশির জাতক ও জাতিকারা সোনার হরিণ পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। এই বছর রাখি পূর্ণিমা পড়েছে 21শে আগস্ট এবং 22শে আগস্ট, অর্থাৎ আজকে এবং কালকে। বিশেষ করে আগামীকালটিকে রাখি পূর্ণিমা হিসাবে ধরা হচ্ছে। তাই আগামীকাল থেকেই এই সাত রাশির জাতক ও জাতিকারা সোনার হরিণ পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। এছাড়াও যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আসুন আমি একে একে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি যারা এই রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলো রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ হয়ে যাবে। যারা অনলাইন কোনো প্রফেশনে রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা ফিল্ম দুনিয়ায় রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এই সময় যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, তারাও কিন্তু চাকুরি পেতে চলেছেন এবং ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা ফিল্ম দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু চাকরি পেতে চলেছেন এবং যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, অর্থাৎ পুরনো অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা অ্যাক্টিং মডেলিং ডান্সিং বা ফিল্ম দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট হতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন এবং ব্যবসা করছেন, এই উভয় ক্ষেত্রেই কিন্তু অর্থ আসার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক ডেভেলপমেন্ট করতে চলেছে। যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো বিজনেস করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি
যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং অর্থাৎ ফিল্ম দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, অর্থাৎ পুরনো অর্থ, বকেয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনারা হাতে পেতে চলেছেন। শুধু তাই নয়, যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের কেরিয়ারের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এরপরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন এবং চাকরি করছেন না উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আসতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট এই সময় ক্লিক করতে চলেছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি রাখি পূর্ণিমার দিন থেকে সোনার হরিণ পেতে চলেছে।